সোমবার ময়রাক্ষী নদীতে তলিয়ে যাওয়া ব্যক্তির মৃতদেহ উদ্ধার করল বিপর্যয় মোকাবেলা বাহিনী। সোমবার ময়রাক্ষী নদীতে তলিয়ে যাওয়া ব্যক্তির মৃতদেহ উদ্ধার করল বিপর্যয় মোকাবেলা বাহিনী। প্রসঙ্গত, সোমবার মাঠে কাজ সেরে বাড়ি ফেরার পথে অসাবধানতাবশত ময়রাক্ষী নদীর জলে তলিয়ে যাওয়ার পথ থেকেই নিরুদ্দেশ থাকে হরিশ্চন্দ্রপুর গ্রামের বাসিন্দা হুদাই শেখ। সেই খবর সংবাদ মাধ্যমে সোমবার প্রকাশ পায় এবং মঙ্গলবার বহরমপুর থেকে সিভিল ডিফেন্স সহ বিপর্যয় মোকাবেলা বাহিনীর দুটি দল এসে মৃতদেহ উদ্ধারের উদ্দেশ্যে স্পিডবোটের মাধ্যমে তল্লাশি অভিযান চালিয়ে হুদাই শেখ নামের ওই ব্যক্তির মৃতদেহ উদ্ধার করে পরিবারের হাতে তুলে দেওয়া হয়। অ্যাকচুয়ালি এখানে যে একটা ডাউনিং কেস হয়েছে শুনেছি আমরা, অনেকজন ডাউন ডুবে গেছে, ছেলেটার নাম নাকি হুদাই শেখ, বাড়ি হরিশ্চন্দ্রপুর। এখানকার স্থানীয় যারা বিডিও আছে বা এখানকার পঞ্চায়েত প্রধান, হ্যাঁ, তারা খবরটা জানার পর আমাদের এখানকার বিডিএমও আছে, যারা বিডিএমও আমাদের ডিডিএমওকে কল করে এবং ডিডিএমও আমাদেরকে আমাদের সিভিল ডিফেন্স টিমকে এখানে পাঠায়। আমরা একটা ড্রাইভার টিম, এখানে ডুবুরি টিম আমরা এসেছি, আমরা সেই বডিটাকে আমরা রেস্কিউ করার জন্য এখন আমরা এখানে নেমেছি। জায়গাটার নাম হচ্ছে গিয়ে গোয়ালপাড়া ঘাট, এখান থেকে আমরা 5 ফুটি, আর এখান থেকে আমরা যাচ্ছি এখন হরিশ্চন্দ্রপুর, যেখানে ছেলেটা ডুবেছে সেখানে আমরা গিয়ে আমাদের টিমকে, হ্যাঁ, আমরা সেভাবে রেডি করে নিয়ে চলে যাচ্ছি। অলরেডি সেখানে গিয়ে আমরা রেস্কিউ করব এবং সেই বডিটাকে যাতে উদ্ধার করতে পারি আমরা খুব তাড়াতাড়ির মধ্যে, সেই জন্য আমরা ব্যবস্থা নিয়েছি। অলরেডি আমরা টিম কাজ শুরু করে দিয়েছি আমরা। মুর্শিদাবাদ থেকে লাল রূপালের রিপোর্ট, স্টার নিউজ বাংলা।